এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষভাবে করে নেওয়া নিরামিষ মাছের সুস্বাদু একটি রেসিপি। সম্পূর্ণ নিরামিষভাবে করে নেওয়া এই মাছের রেসিপিটি করে নেওয়ার জন্য নিয়েছি কাঁচা কলা, নিয়েছি আলু আর নিয়েছি সয়াবিন। নিরামিষ মাছের এই রেসিপিটি করে নেওয়ার জন্য কাঁচা কলা আর আলুগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা কলাগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি, আলুগুলো একই রকমভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। সয়াবিনগুলো গরম জলে বেশ কিছু টাইম ভিজিয়ে রাখার পর ব্লেন্ডারের জারে নিয়ে খুব ভালো করে ব্লেন্ডার করে নিচ্ছি। কাঁচা কলাগুলো ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর খোসা ছাড়িয়ে নিয়ে কাটা চামচ দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। একই রকমভাবে আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ব্লেন্ডার করে রাখা সয়াবিনগুলো এর সাথে দিয়ে দিচ্ছি। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এক চামচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি চার চামচ ময়দা। ময়দা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর সাথে দুই চামচ দিয়ে দিচ্ছি বেসন। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প কিছুটা দুধ নিয়ে আমার সাথে থেকে দেখে নিন হাতের সাহায্যে কিভাবে মাছের পিসগুলো আমরা বানিয়ে নিচ্ছি। একই রকমভাবে বেশ অনেকগুলো মাছের পিস আমরা বানিয়ে নিয়েছি। গরম তেলে মাছের পিসগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। একই রকমভাবে সবগুলো মাছ আমরা ভেজে নিয়েছি। এগুলো দিয়ে এখন আমরা তরকারি করে নিব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরা, এর সাথে আরও দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ।
সুস্বাদু করে তরকারিটা করে নেওয়ার জন্য এর সাথে দিয়ে দিচ্ছি আলু আর বেশ কিছুটা সয়াবিন। টেস্ট অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ। আলু সয়াবিনগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। এক চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এক চামচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। দেড় চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। এক চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা। মিডিয়াম আঁচে রেখে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর যখন জল শুকিয়ে তরকারির উপর তেল ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দিচ্ছি জল। পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালো করে রান্না করে নেওয়ার পর ভেজে রাখা নিরামিষ মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো তরকারিতে দেওয়ার পর দুই থেকে তিন মিনিট মিডিয়াম আঁচে রেখে রান্না করে নিব। আঁচটা কিন্তু মোটেও বাড়ানো যাবে না। দুই থেকে তিন মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরা, এলাচ আর দারুচিনির বাটা। এলাচ, দারচিনি আর জিরা বাটা দিয়ে দেওয়ার পর এক মিনিট রান্না করে চুলাটা আমরা বন্ধ করে নিয়েছি। আমাদের কিন্তু নিরামিষ মাছের তরকারিটা রেডি হয়ে গেছে। সম্পূর্ণ নিরামিষভাবে করে নেওয়া মাছের এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভিন্ন ভিন্ন ধরনের সুস্বাদু সুস্বাদু নিরামিষ রেসিপি, একাদশী রেসিপি এবং ভিন্ন ভিন্ন প্রসাদের রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন।